শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে শনিবার জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে এক আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব শওকত মাহমুদ বলেন যে কৃতি সন্তানদের মত প্রকাশের স্বাধীনতা চাওয়ার জন্য জীবন দিতে হয়েছিল, আমরা তাদের গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি। এ সময় তিনি আরও বলেন, বুদ্ধিজীবী হত্যা এবং যুদ্ধাপরাধীদের বিচারের মাধ্যমে জাতি হিসেবে আমরা কলঙ্কমুক্ত হতে চাই, তবে রাজনৈতিক প্রতিহিংসার মাধ্যমে নয়, নিরপেক্ষভাবে সুষ্ঠু তদন্ত করে আইনের মাধ্যমে এই হত্যার বিচারের দাবি জানান তিনি।